দক্ষিণ কোরিয়ায় বন্ধ হয়ে যাচ্ছে কুকুরের মাংস বিক্রি কার্যকর হবে দু সালে এতে ঝুঁকির মুখে খাত সংশ্লিষ্টরা যদিও প্রণোদনার আশ্বাস সরকারের কুকুরের মাংস খাওয়া দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যের অংশ যার অবসান হতে চলেছে শিগগিরই দুই সালের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন ও বিতর্কিত এই আচার মূলত পশুপ্রেমী ও পরিবেশবাদীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেয় সরকার এতে হুমকির মুখে পড়েছেন কুকুরের মাংস ব্যবসার সাথে জড়িতরা যদিও সরকার বলছে পরিবর্তিত বাস্তবতার সাথে মানিয়ে নিতে কুকুর পালক কৃষক ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের পুনর্বাসনে নেওয়া হচ্ছে পদক্ষেপ প্রাথমিকভাবে প্রায় একশো মিলিয়ন ওয়ান প্রণোদনার ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয় যদিও অনেকেই উদ্বিগ্ন যে বেশিরভাগ কুকুরের মৃত্যু হতে পারে আমি অবশ্যই বলতে পারি এটা আমাদের পরিকল্পনা নয় আমি ঘোষণা করেছি যে আমরা কুকুর খাওয়া নির্মূল করব কিন্তু সমস্যা হলো কিছু কুকুর তিন বছর পরেও খাওয়ার জন্য প্রক্রিয়াজাত করা হতে পারে এটা প্রতিরোধ করাই আমাদের প্রধান লক্ষ্য এবং আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি তবে সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন কুকুরের মাংস ব্যবসায়ীরা তাদের দাবি ঘোষিত সহায়তা পর্যাপ্ত নয় টেকসই সমাধান না হলে হুঁশিয়ারি দিলেন কঠোর আন্দোলনের প্রথমত যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ পেলেই আমরা আমাদের ব্যবসা বন্ধ করব অর্থাৎ অন্তত কুকুরের খামারের তিন বছরের রাজস্বের সম পরিমাণ অর্থ পেলেই কেবল বন্ধ হবে এটি সরকারের সহায়তা পরিকল্পনা মোটেও যুক্তিসঙ্গত নয় তাই আমরা আমাদের ব্যবসা বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছি গেল জানুয়ারিতে কুকুরের মাংস খাওয়া ও বিক্রি নিষিদ্ধের বিল পাশ করে দক্ষিণ কোরিয়া সরকার আইনটি কার্যকর হবে দু সালের ফেব্রুয়ারিতে মামুন উর রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর